হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গার্ডেনের লাউ। আসলে অনেক দিন পর লাউ এসেছে, তাই সেটা আজ আমি কীভাবে রান্না করবো আর করে খাবো সেটা শেয়ার করবো। এখন দেখতে পারা দুইটা লাউ কিন্তু গার্ডেনের মধ্যে টিকছে। অনেকগুলো লাউ এসেছিল কিন্তু ছোটো ছোটো হয়ে লাউগুলা মরে গেছে। দুইটা লাউ বড় হয়েছে, তাই একটা লাউ এখান থেকে আমি কেটে রান্না করব। সবাই দেখে কিন্তু মাশাআল্লাহ বলবেন, কারণ আল্লাহ যে দুইটা লাউ গাছের মধ্যে ধরছে এটাও লাখ লাখ শুকরিয়া। আর নিজের গাছের লাউ কিন্তু রান্না করে খাওয়া কিন্তু অনেক মজার, এটা আমরা সবাই জানি। এটার মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের লাউ যেভাবে রান্না করলে গ্যারান্টা চলে আসে, এটার মধ্যে সেই আপনাদের ওখান থেকে দিচ্ছি দিয়ে আমরা লাউটা কাটব। আর এখান থেকে গাছ থেকে কিন্তু লাউটা আমার দুলাভাইয়া কাটবেন, তাহলে আপনারা দেখতে থাকুন। উনি কিন্তু লাউ কাটতেছেন আর একটু মজা করতেছেন। ও দেখো কিন্তু উনি আতর মধ্যে নিয়ে লাউটাকে বললেন যে স্বাদের লাউ তো দিনে গাছের মধ্যে ধরছে। দেখছেন তো আমার দুলা ভাই গাছের লাউ খাচ্ছেন, তাই তাইন্দেও একটু শুট করলাম। তাই না, কিন্তু লাউটা আতলে একটু মজা করে আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন আমার লাউ ফাড়া শেষ হয়েছে, তাই এখন দেখতে পারা আমি কিন্তু রান্না করব। ও দেখো কা ঘরের মধ্যে আনার পর কিন্তু আমার মেয়েটাও লাউটাকে নিয়ে একটু হাসা হাসি করছে, বলছে আম্মু এটা কি এটা কি। আমি বলছি এটা লাউ, বলে লাউ কি লাউ কি, এটা রান্না করো। এখন দেখতে পারা এটাকে আমি খেটে কুটে ধুয়ে নিছি, আর এখানে নিছি আমি চিংড়ি মাছ, আর এখানে নিছি আমি দুইটা পেঁয়াজ কুচি। তাই এখন আমার রান্নাটা শুরু করবো। এখন দেখতে পারা এখানের মধ্যে আমি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর একসাথে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিছি, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব। আর এখন আমি দেব আমার স্বাদ মতো লবণ। দেখতে পারা আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি দেব এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলদের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিছি। আসলে রাওয়ার মধ্যে কিন্তু জলটা না দিলেও ভালো, আমি অল্প পরিমাণেও দিছি কারণ কালারটা কিন্তু একটু সুন্দর আসে। দিয়ে এখন আমি দুই তিন মিনিট এটাকে কষিয়ে নিয়ে আমি পানি দেব। পানি দাকি তো এটার আমি আরও 10-15 মিনিট কষাইব। আজ কিন্তু আমি ভিডিও শুরুতে বলছি না যে ভালো লাগলে লাইক করবেন, এখন কিন্তু বললাম যে আমার ভিডিওটা তো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা বলার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন দেখতে পাররা আমার মশলাটা কিন্তু খসানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তখন আমি দিলাম চিংড়ি মাছ, দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যায়। আসলে আমি লাউর ভিডিও কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে, আর শেয়ার করাম যে নিজের গার্ডেনের লাউটার আমি কীভাবে রান্না করে খাইলাম। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন দেখ আমার চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি লাউগুলো দিলাম। আমি এখন অর্ধেক দিছি, দিয়ে এটারে লাড়াচাড়া করলাম। আসলে গার্ডেনের লাউ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, প্রায় 15-20 মিনিটের মতো হয়ে যায়, কারণ এটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যে আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের মতো শাক সবজি করে আমরা খাইতাম পারি, এটাও আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। কারণ আগের মানুষে কিন্তু এগুলো খেতে পারছে না, এটা কিভাবে করুন তারা এটাও জানতো না। কিন্তু আমরা আগের যারা পুরনো মুরব্বীসকল আছে এরা কিন্তু অনেক গল্প করতো আগে বাংলাদেশে গেলে, এদেশে এসে এখন এগুলো শুনি। কিন্তু এখন বিদেশ কিন্তু বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগে। এখন দেখতে পারা লাউর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না, কারণ লাউর মধ্যে পানি দিলে লাউটা কিন্তু খাইতে ফাঁসা ফাঁসা লাগে,
আর লাউ থেকে কিন্তু অনেক পানি চলে আসে, এটা আমরা সবাই জানি। তারপর এখানেও আমি লাউর মধ্যে পানি দেবো, আপনারাও দেখতে পারা কিন্তু অনেক পানি চলে এসেছে। আমি এই পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। লাউর মধ্যে কিন্তু দুইটা জিনিস দিলে খাইতে ভালো লাগে না, এক হলো বেশি জাল আর এক হলো পানি। পানি দিলে কিন্তু এটা ফাঁসা ফাঁসা লাগে, যে মিঠা থাকে এই মিঠাটা কিন্তু আর থাকে না। এখন দেখো কা লাউতেও কিন্তু অনেক পানি বের হয়েছে, আমার লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি দেবো বেশ কিছু ধনিয়া পাতা কুচি, আর লাউর মধ্যে কিন্তু বেশি ধনিয়া পাতা দিলে খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। এখন দেখলাম ধনিয়া পাতা কুচি দেওয়া কিন্তু এটাকে আমি আর এক দুই মিনিটের মতো নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, লাউটা কিন্তু দেখতে পারে একবার একদম মোর মতো গলে গিয়েছে, এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছে। আর ভালো লাগলে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসে চলে যান, একটা সাবস্ক্রাইব করেন না প্লিজ, আপনারা একটা সাবস্ক্রাইব করবা, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখতে পারো আমার লাউটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে বাগানের লাউটা রান্না করা? ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। আজকের মতো এখানে ভালো থাকা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।